আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম। গোটা সমাজ তথা গোটা বিশ্ব যখন আধায় নিমজ্জিত ছিল, তখন সেখানে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যুগের পরিক্রমায় হাজার হাজার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা পয়গম্বরদের প্রেরণ করেছেন। আমরা দেখেছি জাহেলিয়াতের যুগে কি করুণ অবস্থা হয়েছে, ইতিহাসের পাতা উল্টালে আজও যেন তা বাস্তব চিত্র। এমন এক কঠিন পর্যায়ে এমন এক আধার জুলুমের যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন এবং গোটা বিশ্বকে আলোকিত করলেন তার প্রদর্শিত পথ দ্বারা। যে সমস্ত মানুষগুলো ছিল পথ হারা, যে সমস্ত মানুষগুলো আধারের পথে পা বাড়িয়েছিল, সে সমস্ত মানুষদের আল্লাহ তাআলা তার রসুলের মাধ্যমে চিনিয়ে দিলেন প্রকৃত রাস্তা, সিরাতুল মুস্তাকিমের পথ। এ পথ সুগম হয়েছে শুধুমাত্র দাওয়াতের মাধ্যমে। আল্লাহর রসুল পৃথিবীতে এসেছেন দাওয়াত দিতে। আল্লাহর রসুল যে বার্তা নিয়ে এসেছেন তা হচ্ছে আল্লাহ পাকের একাত্মবাদ এবং তার অনুসরণ করা। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে সূরা আহজাবের 45 এবং 46 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নিশ্চয়ই আমি আপনাকে প্রেরণ করেছি একজন সাক্ষীদাতা, সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসাবে। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহ তাআলার ইচ্ছায় তার পথে আহ্বান করার জন্য, ওয়া সিরাজাম মুনীরা, এবং গোটা বিশ্বে প্রজ্বলিত, উদ্দীপ্ত, উজ্জ্বল প্রদীপের মতো করে পাঠিয়েছে। ওয়াদাআয়ান ইলাল্লাহি এর ব্যাখ্যায় তাফসীর মুআসসিরে লেখা হয়, ওয়াদাআয়ান ইলাল্লাহ আয়দাআয়ান ইলা তাওহীদিল্লাহি ওয়া ইবাদাতিহি, যে এই আহ্বান করা দ্বারা আল্লাহ পাক দুটো উদ্দেশ্য নিয়েছেন। এক উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের একাত্মবাদের আহ্বান করা, আর দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের ইবাদতের দিকে আহ্বান করা। এই দুটি শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরে তাবারীতে লেখা হয়েছে যে এই দা ইলাল্লাহ দ্বারা আল্লাহ পাকের একাত্মবাদ, তার অস্তিত্ব, তার ক্ষমতা, এগুলোর দিকে আহ্বান করা এবং মানুষকে বুঝানো এবং আল্লাহ তাআলার অনুগত্য স্বীকার করা, মেনে নেওয়াকে বুঝানো হয়েছে। দুটো তাফসিরের ভাবার্থ প্রায় একই রকম, অর্থাৎ এই দাআ ইলাল্লাহ দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ তাআলার দিকে আহ্বান করা, তার অস্তিত্ব, তার সার্বভৌমত্বের দিকে আহ্বান করা এবং তাকে অনুসরণ করার জন্য আহ্বান করা। পরবর্তীতে যে শব্দটি রয়েছে বিইযনিহি, এই বিইযনির সাধারণ অর্থ হচ্ছে আল্লাহ তাআলার অনুমতি ক্রমে, আর এখানে অর্থ হবে আল্লাহ তাআলার আদেশে। সুতরাং বলা যায় যে আল্লাহ তাআলার রসুল আদিষ্ট হয়েছেন আল্লাহ কর্তৃক মানুষের নিকট তার একাত্মবাদ, সার্বভৌমত্ব এবং তার জাত, সিফাত, সত্তা সমস্ত কিছুর উপরে আহ্বান করার জন্য এবং আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য, মানুষকে আহ্বান করার জন্য আল্লাহর রসুল আদিষ্ট হয়েছেন। আল্লাহর রসুল এই দায়িত্বটাকে এত গুরুত্ব আরোপ করেছেন যে আমরা ইতিহাস পড়ে দেখেছি যে তাইফের জমিনে আল্লাহ রসুল দিনের দাওয়াত দিতে গিয়ে পাথরের নিক্ষেপ সহ্য করেছেন, পাথরের আঘাত সহ্য করেছেন, তারপরেও এই দিনের দাওয়াত থেকে তিনি পিছু হটেননি। আর অনেক কষ্ট করেছেন দিনের জন্য এবং বিভিন্ন জায়গায় সাহাবিদেরকে প্রেরণ করেছেন দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। সুতরাং এই থেকে বোঝা যায় যে এই দিনের দাওয়াতটা টিকিয়ে রাখা কতটা গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ পাক সূরা হামিম সাজদার 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির কথা হতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে ভালো কাজ করে। মুসলমানদের একটি গুণ হচ্ছে নিজে ভালো কাজ করা, তারপরেও যদি নিজে ভালো কাজ করার পর অন্যকে ভালো কাজের দিকে আহ্বান করে, সেটা হচ্ছে নূরুন আলা নূর, এটাকে বলা হচ্ছে ইমানের দ্বিতীয় স্তর। সুতরাং আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে উদ্দেশ্য করে তাদের মর্যাদা বৃদ্ধি করার লক্ষ্যে, তাদের মর্যাদা প্রমাণ করার লক্ষ্যে একথা বলেছেন যে তার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি নিজে ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজে আহ্বান করে। এবং পরে আয়াতের তাফসীরে লেখা হয়েছে, অকওয়ালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজেকে মুসলমান হিসেবে দাবি করে এমন একটি পর্যায়ে যে পর্যায়ে নিজেকে মুসলিম দাবি করা বিপজ্জনক হতে পারে। ওই অবস্থায় যারা নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে দ্বিধাবোধ করে না, ভয় করে না, তাদের কথা আল্লাহ পাক বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রসুল দিনের দাওয়াত দিয়েছেন, সাহাবিরা দিনের দাওয়াত দিয়েছেন, আমাদের উপর কি এই দায়িত্বটা আসলে বর্তায় কিনা? অনেকে মনে করেন যে আল্লাহ রসুল প্রারম্ভিক সময়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিকে অনেক কষ্ট সহ্য করেছেন, আজকে ইসলাম একটি স্বয়ংসম্পূর্ণ ধর্ম এবং সর্বাঙ্গে সর্বজায়গায় বিস্তৃত, সেই ক্ষেত্রে আমাদের দাওয়াত প্রদান করার কোনো প্রয়োজন নেই। তাদের জন্য আল্লাহ পাকের একটি আয়াত আমি সামনে পেশ করতে চাচ্ছি,
আয়াতটি হচ্ছে সূরা ইউসুফের 108 নম্বর আয়াত। উল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি। হে রাসূল, আপনি বলে দিন এটাই আমার রাস্তা, আমি জেনে বুঝে আল্লাহর পথে আহ্বান করছি, এটা আমার কাজ এবং তাদেরও কাজ যারা আমার অনুসরণ করে। ওয়া মানিত্তাবানি এর ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন যে ওয়া মানিত্তাবানি দ্বারা সাহাবীদেরকে উদ্দেশ্য করা হয়েছে, কেননা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি সাহাবে অনুসরণ করে। এবং এরই প্রেক্ষিতে এই শব্দের এবং এই আয়াতের ব্যাখ্যায় অলবি ও ইবনে জায়েদ মতামত ব্যক্ত করেন যে এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে যে ব্যক্তি দাবি করে সে রাসুলের অনুসারী, তার উপরে এটা কর্তব্য এবং বিশাল দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সে দিনের দাওয়াত দিবে এবং কোরআনের শিক্ষাকে প্রচারিত করবে এবং প্রসার করবে। সুতরাং এর দ্বারা বোঝা যায় যারা আমরা দাবি করি যে আমরা আল্লাহ রসুলের অনুসরণ করি, তাদের উপর এই দায়িত্বটা বর্তায় যে আমরা দিনের প্রচার করবো, দিনের প্রসার করবো, আল্লাহর পথে ডাকবো, দা ইলাল্লাহ হব। সুতরাং এ থেকে পিছু পা হয়ে আশিকের রসুল কিংবা রসুলের অনুসারী দাবি করা একেবারে বোকামি হবে। আজকাল সমাজে এমন কিছু মানুষ আছে যারা আশিকের রাসুল দাবি করে, অথচ রাসুলের সুন্নত, রাসুলের অনুসরণ তাদের মধ্যে নাই। যারা বলে আমরা রসুলের অনুসারী, অথচ তারা দিনের দাওয়াতের ক্ষেত্রে পিছিয়ে। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে দেখতে পেয়েছি কমপক্ষে দিনের দাওয়াতের ব্যাপারে ওলামায়ে কেরাম যথেষ্ট সোচ্চার। বাংলাদেশে বড় বড় যা স্কলার রয়েছে তারা মাঠে ময়দানে সর্বত্র আল্লাহ পাকের দাওয়াত দিয়ে এসেছে। এবং এই দা ইলাল্লাহ এর ব্যাখ্যায় তাফসিরে আবু বকর জাকারিয়া এতে লেখা আছে যে দা ইলাল্লাহ দ্বারা ওই সমস্ত কর্মকাণ্ড অন্তর্ভুক্ত যারা যা দ্বারা দিনের খেদমত বোঝানো হয়, অর্থাৎ কলম দ্বারা, লিখনী দ্বারা, মেধা দ্বারা, বোঝানো দ্বারা, যে কোনো স্তর থেকেই ইসলামের পথে আহ্বান করা কি দা ইলাল্লাহর পথে অন্তর্ভুক্ত করা হয়। সুতরাং এর থেকে বোঝা যায় যে আমরা যে কোনো জায়গা হতে, আমাদের নিজ নিজ পজিশন হতে আমরা ইসলামের দাওয়াতের কাজ করতে পারবো। এক্ষেত্রে আমরা একটা হাদিস শুনতে পারি যে ইসলামের দাওয়াত হাদিসের প্রেক্ষিতে কতটা গুরুত্বপূর্ণ। হাদিসটি রয়েছে নাসাই ও মিশকাত শরীফে। একদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের সাথে জিহাদ করা ছাড়া তাদের সাথে যুদ্ধ করার অন্য কোনো প্রকার আছে কিনা? তখন আল্লাহ রসুল বলেছেন যে তাদের সাথে জিহাদ করা ছাড়া অন্য একটি যুদ্ধের প্রকার রয়েছে, সেটা হচ্ছে সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা। আপনারা বুঝতেই পারছেন যে সৎ কাজে আদেশ মানে আল্লাহ পাক যেটা করতে বলেছেন সেটার আদেশ দেওয়া, এবং অসৎ কাজে নিষেধ মানে আল্লাহ পাক যেটা করতে বারণ করেছেন সেটা থেকে নিষেধ করা। এক কথায় আল্লাহ পাকের অনুগত্যের উপর জোরদার করা, যেটার কথা আমি দা ইলাল্লাহর ব্যাখ্যায় বলেছি। সুতরাং বুঝা যায় যে এই যুগে বর্তমানে যারা দা ইলাল্লাহর কাজ করছে, আল্লাহর দিকে আদেশ করছে, আল্লাহর দিকে আহ্বান করছে, আল্লাহর দিকে অনুগত্যের জন্য প্রচার করছে, প্রসার করছে, তারাই মূলত এই কাফেরদের সাথে জিহাদের দ্বিতীয় প্রকারটিতে অংশগ্রহণ করছে। সুতরাং আমাদের সবার উচিত এই পথে সোচ্চার হওয়া, যার যার অবস্থান থেকে ইসলামের পথে যাতে আমরা মানুষকে ডাকতে পারি, সেই মন মানসিকতা নিয়ে বড় হওয়া এবং এই জিনিসটাকে গুরুত্ব দিয়ে আরো সামনে এগিয়ে নেওয়া। কোনো মতেই যাতে আমরা এই ইসলামের দাওয়াতটাকে ছোট মনে না করি এবং অবহেলা না করি, তাহলে কিন্তু ইসলাম টিকে থাকবে না। কেননা ইসলাম যেহেতু প্রচার হয়েছে, প্রসার হয়েছে দাওয়াতের মাধ্যমে, সুতরাং বলা যায় যে ইসলাম টিকেও থাকবে দাওয়াতের মাধ্যমে। সুতরাং কোরআন ও হাদিসের আলোকে যতটুকু সম্ভব আমার স্বল্প পরিসরে বোঝানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের দাওয়াতের গুরুত্ব এবং তার তাৎপর্য বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।